بسم الله الرحمن الرحيم. আর একদিনই ভাই জানতে চেয়েছেন যে যদি জুমার দিনে ঈদ হয় তাহলে কি জুমা পড়ার পরে ঈদ না ঈদ পড়ার পরে জুমার ক্ষেত্রে ছাড় আছে কিনা, অর্থাৎ জুমা নামাজ না পড়লেও কি হবে, এরকম কোন হাদিস কি পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন জুমার নামাজ পড়ার ব্যাপারে? ঈদের দিন যদি জুমার নামাজ জুমা হয় তাহলে সেক্ষেত্রে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন, তো উনি নিশ্চিত হতে চেয়েছেন এই বিষয়টি সম্পর্কে। তাই বলি হ্যাঁ, এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও প্রমাণিত। যেমন এখানে সহিহ হাদিসে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের এই দিনে দুটি ঈদ জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। ফমান শাআ আজজাহু মিনাল জুমআ, যে চাইবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে জুমআ থেকে, মানে এই ঈদটাই যথেষ্ট হয়ে যাবে জুমার বিষয়ে, মানে জুমআ থেকে যথেষ্ট হয়ে যাবে, জুমআ আর পাওয়া লাগবে না। ওয়া ইন্না মুজাম্মিউন, তবে আমরা জুমার সালাত আদায়কারী। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে জুমার দিনে ঈদ হওয়ার কারণে তিনি ছাড় দিয়েছেন। তিনি কি বলেছেন যে তোমাদের এই দিনে দুটি ঈদ জড়ো হয়েছে, আজকে দুটি ঈদ জড়ো হয়েছে, সুতরাং যে চাইবে তার জন্য জুমা থেকে যথেষ্ট হয়ে যাবে এই ঈদ। ওয়াইন্না মুজাম্মিউন, তবে আমরা জুমার সালাত আদায় করব। এই হাদিসে প্রমাণ হল যে যারা ঈদের নামাজ পড়বে তাদের জন্য জুমায় শরিক হওয়া না হওয়ার বিষয়টি তাদের এখতিয়ারাধীন। তবে এতটুকু বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ইন্না মুজাম্মিউন, এবং আমরা জুমার সালাত আদায় করব, অতএব জুমার সালাত আদায় করাটা উত্তম। তবে ছাড় রয়েছে, যদি কেউ ঈদের নামাজ পড়ে থাকে জুমার দিনে তাহলে জুমায় উপস্থিত নাও হতে পারে। এই মর্মে হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, দেখুন হাদিস নম্বর 1075। এই মর্মের হাদিস মুসনাদরা হাকেমে এসেছে, দেখুন হাদিস নম্বর 1064। কোনোভাবে আরো সুনান গ্রন্থে এসেছে, তো যা হোক কাফি এ পর্যন্তই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড় দিয়েছেন আমাদেরকে, আমরা যারা ঈদের নামাজে শরিক হব তাদের জন্য এখতিয়ার রয়েছে, ইচ্ছা করলে জুমায় শরিক হতেও পারি নাও পারি, তবে উত্তম হলো শরিক হওয়া, এবং খতিবের জন্য উচিত জুমায় শরিক হওয়া যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরিক হওয়ার কথা বলেছেন, যাতে করে যারা উপস্থিত হবে জুমার দিনে তাদেরকে নিয়ে উনি খুতবা এবং নামাজ পড়াতে পারেন। তবে মুসল্লিদের জন্য যে ছাড় রয়েছে সেটা আশা করি বুঝতে আর কিছু বাকি নেই। তো যা হোক, এই মর্মের হাদিস তাহলে সহি আমরা বুঝতে পারলাম। এই হাদিসটিকে আবু দাউদ, ইবনে মাজা, ইবনে সাকান প্রমুখ উল্লেখ করেছেন। হাদিসটি বিশুদ্ধ আমরা সেটাও জানতে পারলাম। এখানে আর একটা বিষয় জানার থাকে যে যারা জুমাতে শরিক হবে না তারা কি করবে পরবর্তীতে, তারা জোহর চার রাকাত পড়বে নাকি টোটালি পড়বে না? এখানে দেখা যাচ্ছে যে ইখতিলাফ রয়েছে, তবে জমহুর উলামায়ে দ্বীন বলেন যে এক্ষেত্রে কোনো বিকল্প নাই, যে তাকে জোহর পড়াই লাগবে, জুমা মাফ কিন্তু জোহর পড়তে হবে। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন এবং কিছু সালাফে সালেহীন রয়েছে, মানে সাহাবি রয়েছেন, যারা বলেন যে না কিছুই লাগবে না, ওই দিন জুমা মাফ, মানে পুরোটাই মাফ, কোন নামাজ নেই আর। এদিকে গিয়েছেন বর্তমান জামানার শ্রেষ্ঠ মহাদ্দেশ আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে, তার ফাতোয়ার কিতাব যেটা পরবর্তীতে সংকলন করা হয়েছে ফাতাওয়াল আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী, এখানে এই ফতোয়াটি পাওয়া যাবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এটি বলেছিলেন,
তিনি এটা বলেছিলেন যে জুমার নামাজ যে পড়বে তার জন্য যদি সে ইচ্ছা করে তো ঈদের থেকে জুমা সরি যে ব্যক্তি ঈদের নামাজ পড়বে তার জন্য অব্যাহতি রয়েছে, ছাড় রয়েছে যে সে জুমায় শরিক হবে না। আর জুমায় শরিক না হলে তাকে কিছুই করা লাগবে না, না জোহর না জুমা কিছু লাগবে না তার, এটা মাফ। তো যা হোক সতর্কতা পড়ে নেওয়া, সতর্কতা যে জুমায় আসবে না সে জোহর পড়ে নেবে, এটাই হলো সতর্কতার দাবি, কারণ ইখতিলাফ রয়েছে। তো যা হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান কর, সর্ববিষয়ে যেন আমরা কোরআন সুন্নার গাইড অনুযায়ী চলতে পারি এই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই জুমার দিনে ঈদ এবং জুমা একত্রিত হলে, আচ্ছা জুমার দিনে ঈদ হলে এই বিষয়ে কি করণীয়, এ বিষয়ে আমি আরো বিস্তারিত আলোকপাত করেছি যে কোনো প্রশ্নোত্তর পর্বে, কিন্তু এখন মনে নাই। তো যা হোক প্রশ্নকারী আবার প্রশ্ন করেছেন, অন্য প্রশ্নকারী, আবারও উত্তর দিলাম। তবে এই বিষয়ে সহজ হয় যদি অ্যাডমিন সাহেবরা একটু মানে কাজ সময় কাজে লাগান, এবং যে প্রশ্নগুলি উত্তর হয়েছে সেই প্রশ্নগুলি তারা যদি উত্তরের আশা না করে বরং ওগুলো যদি ট্রান্সফার করে দেন এটা ভালো হতো, অ্যাডমিন সাহেবরা যদি এটা পালন করতেন তো ভালো হতো। তো যা হোক এটা হয়তো সময় জুটে না অনেকেরই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্ববিষয়ে সঠিক পন্থা অবলম্বন করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।